হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি বানাবো কুমড়ো আলু তরকারি। কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম কুমড়ো কেটে নিয়েছি, এখানে 4টি বড় সাইজের আলু কেটে নিয়েছি, এখানে কিছুটা ধনে পাতা কেটে নিয়েছি, এখানে কতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখানে একটু ছোলা ভেজা নিয়েছি, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এখানে 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 1/2 কাপ মতো সাদা তেল নিয়েছি, এখানে নিয়েছি নুন, 5 ফোড়ন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা আর হিং। আমি এবার রান্না শুরু করি। আমি গ্যাসটা জ্বালি রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আমি প্রথমে দেব তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। চিনি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। চিনিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব হিং। এবার দিলাম হিং, হিং দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চিনি, হিং সব ভাজা হয়ে গেছে। এবার দেব আলু। আলু রাখো, আলু দিলাম, আলুটা একটু ভাজা হোক, আমি ঢাকা দেব। আলুটা আমি অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজলাম, আমি এর আগে 2 বার নেড়েছিলাম ঢাকা খুলে। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার দেব কুমড়ো। এবার দেবো নুন, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাঁচা কাঁচা লঙ্কা দিলাম। আমি লঙ্কাগুলো ভাঙবো না, কারণ আদার সাথে কাঁচা লঙ্কা দিতেছি। টমেটো দিলাম, আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, ছোলা ভেজা দিলাম, মটরশুঁটি দিলাম, সমস্ত মশলা, মটরশুঁটি, ছোলা, আলু, কুমড়ো একটু ভালোভাবে কষানো হোক, আমি ঢাকা দিলাম। আমি ঢাকা খুলে আরেকবার নেড়েছিলাম, কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। আলু, কুমড়ো, সবজি,
মটরশুঁটি ছোলা ভেজা মশলা সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু কুমড়ো মশলা সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দেব। আমার বাপের বাড়িতে কুমড়ো চাষ হয় বলে আমার কেন জানি না আমার কুমড়ো খেতে একটুও ভালো লাগে না। আমাদের মানে প্রচুর কুমড়ো চাষ হয়, একটা ঘরে পুরো কুমড়ো বোঝাই করা থাকে ছোটোর থেকে দেখেছি তো। আমার বাপের বাড়ি বাঁকুড়া রায়পুর আপনারা জানেন, আমরা কুমড়ো একটুও ভালোবাসে জিনিস করে আমি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কুমড়ো খুব ভালোবাসে। আর দিলাম ধনে পাতা কাটা। আর একবার ঢাকা দেব। আমি ঢাকা খুলে আরেকবার নিয়েছিলাম, স্মেলটা দারুণ বেরোচ্ছে। হয়ে গেছে কুমড়োর তরকারি, গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা তো দেখলেন কত সহজে কত তাড়াতাড়ি হলো। এটা রুটি লুচি পরোটা সব কিছু খেতে খুব ভালো লাগে। আজকে যেমন আমরা লুচি দিয়ে খাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ জানাবেন, আমি বারবার বলি প্লিজ আপনারা জানাবেন, লাইক করবেন কমেন্ট করবেন, থ্যাংক ইউ। কি সুন্দর ফুলছে দেখুন। এটি কিন্তু আটার লুচি, হ্যাঁ ময়দার লুচি না, রাজা ময়দার লুচি অত ভালোবাসে না, আটার লুচি খায়।